ইলেকট্রিসিটি পার্ক, ইলেকট্রিসিটি পার্ক জনপ্রিয় পার্ক যেটা প্রাইভেট লিমিটেড। দেখুন এখানে একটা এলজেডি ল কলেজ আছে, আছে মানে নেপালগঞ্জ থেকে অবস্থিত হচ্ছে, নেপালগঞ্জ থেকে বাঁশপাড়া রাগুপুর এটাকে বলে। হ্যাঁ, এখানে আসতে হলে আসতে হবে, এটা হচ্ছে রোড 40A বাবুঘাট টু জুলপিয়া যে বাস চলে, এটা হচ্ছে কপরডাঙ্গা থেকে আসা যায়, বা কপরডাঙ্গা আসবেন কী করে, সেটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো, মেট্রো সিটি অফিস থেকে ওখান থেকে অটো করে কপরডাঙ্গা 5 থেকে 6 কিলোমিটার। আর কপরডাঙ্গা থেকে নেপালগঞ্জ বাই মেট্রো সিটি পার্ক রাগুপুর বাঁশপাড়া, এটা হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার। আর এদিক থেকে যদি আসেন, এই রুটটা যাচ্ছে জুলপিয়া রোড, যেটা 40A 40B বাস স্ট্যান্ড আছে, সেটা ওখান থেকে আসলে 3 থেকে 3.5 কিলোমিটার। হ্যাঁ, আমরা এখন ঘুরছি মেট্রো সিটি পার্ক। তার গেট মেট্রো সিটি পার্ক ভিলাস জনপ্রিয় পার্ক প্রাইভেট লিমিটেড এলজেডি ল কলেজ টালিগঞ্জ ক্যাম্পাস। এই গেট, এখানে গেট থেকে ঢুকলাম। আমরা ঢুকে পড়েছি ক্যাম্পাসের মধ্যে, এটা হচ্ছে সামনে ক্যাম্পাসের সামনে ঢুকতেই দেখতে পাচ্ছি আমরা ল কলেজ। এই যে হচ্ছে ল কলেজ, এই রাস্তাটা অনেকটাই চওড়া। এই আমরা এখান থেকে ঢুকেছি, ঢুকে এই ভিতরে যাচ্ছি। এখানে আসতে হলে 40A বা 40B বাবুঘাট টু জুলপিয়া যে বাস, ওই বাসটা করে আসতে পারবেন, বা যদি মেট্রো করে আসেন, মেট্রো করে আসলে টালিগঞ্জ মেট্রো স্টেশন, ওখান থেকে অটো করে কবরডাঙ্গা থেকে বাঁশপাড়া রাগুপুর মেট্রো সিটি পার্ক 6 থেকে 7 কিলোমিটার।